ভ্যাকেন্সি অনেকটি রয়েছে, আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের বয়স কত, অ্যাপ্লিকেশন ফি কত, কি কোয়ালিফিকেশান লাগবে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমি বলে দেব। তাহলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন। ঠিক আছে, দেখুন আপনাদের বয়স দেওয়া রয়েছে, মিনিমাম এজ 21 এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27। 21 থেকে 27 বছর থাকলে আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বয়স গণনা করা হয়েছে, দেখুন দেওয়া রয়েছে, এবং আপনাদের যদি SC, ST, OBC থাকে তাহলে সেই হিসাবে আপনারা বয়সের ছাড় পাবেন। পরে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখুন আপনাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক বা HS থাকলে আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। কনস্টেবল পোস্টের নাম রয়েছে কনস্টেবল, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9212টি, অনেক পোস্ট রয়েছে। তাহলে অবশ্যই যারা এই যোগ্য তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করবেন। মাধ্যমিক পাস থাকলে চলবে এবং HS পাস থাকলে চলবে, যে কোনো একটা পাস থাকলে আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বারের কোনো বাধ্যতা নেই যে এত পেতে হবে তবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো নাম্বারে পাস করলে এবং যে কোনো বোর্ড থেকে আপনারা যদি পাস করে থাকেন মাধ্যমিক HS, তবে এই ফর্মটি অ্যাপ্লাই অবশ্যই করবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে, দেখুন জেনারেল EWS, OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা, SC, ST, SC, STদের জন্য আপনাদের ছাড় রয়েছে। এই 100 টাকা জেনারেল OBC, EWS ক্যাটাগরি অ্যাপ্লাই ফিটা পেমেন্ট করবেন। যে কোনো ভীম UPI থাকলে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড দিয়ে আপনারা এই পেমেন্ট করে নিতে পারবেন, অনলাইনে পেমেন্ট হবে। আপনাদের দেখুন ডেট দেওয়া রয়েছে, আপনাদের স্টার্ট ডেট হবে 27/3/2023। 27 তারিখ থেকে এই ফর্মটি অ্যাপ্লাই স্টার্ট হবে, লাস্ট ডেট হচ্ছে 25/4/2023। আপনাদের অ্যাডমিট কার্ড বের হবে, কম্পিউটার বেসিস কিন্তু পরীক্ষা হবে, আগে পরীক্ষা হবে। ঠিক আছে, 20/6/2023 থেকে 25/6/2023-এর মধ্যে আপনাদের এক্সাম নেওয়া হবে। কম্পিউটার বেস টেস্ট হবে সম্ভবত 1/7/2023 থেকে 13/7/2023-এর মধ্যে আপনাদের পরীক্ষাটি হয়ে যাবে। অ্যাডমিট কার্ডটি 20/6/2023 থেকে 25/6/2023-এর মধ্যে অ্যাডমিট কার্ডটি বের হবে। তাহলে বোঝা গেছে আপনাদের স্টার্ট হচ্ছে 27/3/2023 থেকে, লাস্ট ডেট হচ্ছে 25/4/2023। অ্যাডমিট কার্ড 20 থেকে 25 তারিখের মধ্যে পাওয়া যাবে। এক্সাম হবে 1/7 থেকে 13/7-এর মধ্যে এক্সামটা নেওয়া হবে যতদূর সম্ভব। ঠিক আছে, তারপর দেখুন দেওয়া রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। আপনাদের মেল থাকলে 170 সেন্টিমিটার, ফিমেল থাকলে 157 সেন্টিমিটার লাগবে। যদি শিডিউল ট্রাইব থাকেন তাহলে 162.5 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার থাকলেই হবে। নর্থ ইস্টের ক্ষেত্রে সেভাবে দেওয়া রয়েছে, হাইট অনুসারে আপনাদের ওজনটা নেওয়া হবে। এবং ওজন দেখুন মেলদের ক্ষেত্রে বুকের ছাতি 80 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম ফুলিয়ে রয়েছে 5 সেন্টিমিটার। গোর্খাদের জন্য একটু ছাড় রয়েছে, 76 সেন্টিমিটার থাকলেই চলবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি বোঝা গেছে। এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে নেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে। ভ্যাকেন্সিও বেশি রয়েছে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই শেয়ার করে নেবেন ভিডিওটি, যাতে সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে। মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও যদি কোনো আপনাদের ডাউট থাকে তাহলে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। যদি না পারেন তাহলে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ফর্মটি অ্যাপ্লাই করে নিন।